সো আজকে গেমে যে জিতবে সে পাবে 5000 টাকা বাই হ্যাঁ না সবাই সাথে লাস্ট মোড় টাইমিংও দেখবো দেন আউট টাইমিংও দেখবো তারপরে দেখা যাক চ্যালেঞ্জ কে জিতে আর রেডিয়ার তো অবশ্যই হবে पसंद कर सो आज के बैकग्राउंडे नीचे चलो नीचे जाए प्रचुर कथा चिल हो So all right guys, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি ফানি হতে যাচ্ছে এবং আজকের ভিডিওতে একটা চ্যালেঞ্জ ব্লগ বলতে পারেন অন্য সকল ভিডিও থেকে মানে আমার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিও থেকে একদম ডিফারেন্ট টাইপসের এই ভিডিওটা হবে এবং আজকের ভিডিওটা যে জিতবে মানে অনেক ফান অ্যাক্টিভিটিস গেম থাকবে সো চ্যালেঞ্জ বলতে পারেন স্টান চ্যালেঞ্জ বলতে পারেন সো আজকে গেমে যে জিতবে সে পাবে 5000 টাকা এক্স্যাক্টলি সো আজকে আমরা অনেক বেশি মজা করব এবং যে হারবে তার জন্য ডেয়ারও আছে সো সব মিলে আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে সো আজকের কথা বলতে বলতে অলরেডি তো চলে আসছে সো আজকের এই চ্যালেঞ্জটা একটু শর্ট করে বলে দিই তো এখন আমরা মূলত চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি যে চিক্স বয়ের সাথে সো চ্যালেঞ্জ আজকে নিয়ম হচ্ছে মানে আজকে তো তুমি কি জানো আজকে আমরা চ্যালেঞ্জটা খেলব সেটা হচ্ছে যে জিতবে সে 5000 টাকা পাবে बराबर 5000 नियम चैनल गेम खेल प्रथम गेम खेल पुषा दी आगे हम আমি অলরেডি দুইটা পেপসি নিয়ে আসছি একটা ওরে ফুল খাইতে হবে আর একটা আমার ফুল খাইতে হবে এরপর 20টা পুশআপ দিতে হবে তারপরে গেম শুরু হবে সো এমনে আমি বর্তমানে আছে পুশআপ দেওয়ার পরে মানুষ মানে কোল্ড ড্রিংকস বা অন্য কিছু বা অন্য কিছু খায় বাট আগে খেয়ে তারপর পুশআপ দিতে হবে যাতে একটু শরীরে একটু এগুলো চিনি আছে আমার আমার বলছে আমার সকালবেলা বলছে কিছু না খায় আসছে আমি না খায় এখন সমস্যা দেখা যায় সো এখন তুমি এটা খাওয়া শুরু করো এরপর আমি পুশআপ শুরু করতেছি তারপরে আস্তে আস্তে চ্যালেঞ্জ শুরু করছি পুশআপ না করলে পুরো দিতেও 20টা কিছু করার নাই হাই হাই খাইতেবো খাওয়া আমি
আচ্ছা আমরা খাইতে খাইতে তার নিয়মগুলো বলে দিই। সো পেপসি খাওয়ার পরে আমরা পুশ আপ দিব 20টা করে, আমি 20টা অবিষ্কার, মানে একবার না দিতে পারলেও দিতে হবে 20টা। দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা 4টা বা 5টা স্টেপে চ্যালেঞ্জ শুরু করবো। সো প্রথম হবে স্লো রেস, সো প্রথম হবে স্লো রেস, মানে স্লো রেসে যে জিতবে সেই উইন। সো স্লো রেস তো আপনারা বুঝতে পারতেছেন, না হলে ভিডিও আস্তে আস্তে ছোট্ট করে ওটা আপনারা দেখে নিতে পারবেন। সো এরপরে স্লো রেসের পরে আমরা হচ্ছে উইলি সার্কেল দিব, কে কে ওটা মারতে পারে। সো এরপরে হচ্ছে হাফ হোল্ড, তারপর হচ্ছে উইলি, এভাবে আপনার রানিং নিয়ে নিয়ে করবো। সো সেগুলো আমরা প্রতিটা স্টেপই বলে দিব এবং লাস্টে দেখা যাবে যে হচ্ছে কে টাকাটা আসলে পায়, আর হচ্ছে এরপর আপনার ডেয়ারটা কী হবে। ডেয়ার যদি ও হারে তাহলে তো ডেয়ার করে দিবো আমি, আর আমি যদি হারি দেখছি আমরা ডেয়ার দিব, কোনো সমস্যা নাই। না ডেয়ার এমন ডেয়ার হতে হবে যে আমি যে জিনিস করতে পারে, এখন তোমার শত শত থেকে লাভ দিতে কয় তাহলে তো না তো দেয় আসব তাড়াতাড়ি খা আমার সে। আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্ত, ভালো থেকে অবস্থা মাথা নষ্ট তাহলে একটা কাজ করি, যেহেতু পুষা পাতো তাহলে আছে একটা কাজ করি, এই যে ওরা আমি কম দিয়ে আর ওই যে দেয়াল এখান থেকে হচ্ছে ওই যাবে আওয়াজ আসবে একবার, এরকম 20 বার দূর আমি না2000 years later. সত্য তো এই পর্যন্তই হচ্ছে, ও মানে আর দৌড়তে পারবে না যেহেতু ওর এনার্জি নাই, বাট এখন আমার পুশ আপ কি দেওয়া লাগবে? কেন লাগবে না? আচ্ছা না আমার এবার পুশ আপ, আমি এবার তুমি ঠিক আছে অনলি 20টা। আমার ক্যামেরার পিছনে সিয়ান আবার জিম করে, ঠিক আছে সে আবার দেখলে হাসতে পারে, আমরা তো আবার জিম জিম করি না, সিজা এখন এখন পুশ আপ দেওয়া যাবে ডিউটিসি। আমরা 2 নম্বর স্টেপে যাবো, সেটা হচ্ছে আপনার সার্কেল। সো সার্কেল কে কটা মারতে পারে দেখা যাক। সো ফার্স্টে তৌসিফ যাবে, এরপর আমি যাবো, রান শুরু করা যাক। সো এখন আমি আপনাদেরকে সার্কেল, মানে এখন আমরা সার্কেল ট্রাই করবো। সে গেম তিনটা তুই কটাতে জিতবি? 2টা। তুই এটাকে বড় লাগে, এটা তো আপনারা নিজেরাই বুঝতেছেন। সো এখানে একটা, এখানে একটা বক্স দিলাম, আর এখানে একটা বক্স দিলাম।
এটার ভিতরে মারতে হবে, এটা মনে রাখবে, এটার ভিতরে যে কটা মারতে পারবে, যে বেশি মারতে পারবে সেই উইন হবে। যেহেতু ও হচ্ছে মানে ও আমি কেউই ছোট জায়গাতে সার্কেল ওইভাবে মারতে পারবো না, যদি মারতে না পারি সেক্ষেত্রে একজন তিনটা করে মারবে, মানে তিনবার চান্স পাবে। সো একবারে যদি দুইটা ধরেন আর একবার যদি ধরেন, এভাবে তিনটা মিলে যতগুলো ইন্টারটল হবে সবগুলো মিলে ও সার্কেলের স্কোর হবে, এবং তিনটা মিলে যত বেশি স্কোর হবে সে জিতবে। সো চলো আগে আমি মারি, সো ও তো মারতে পারবো না এখন। আমি আমার ইন্টারভাল হচ্ছে প্রথমে সাত, তারপর হচ্ছে তিন দুই দুই নয়, এরপরে সাত, মোট হচ্ছে ষোলোটা। সেখানেও দেখা যাক কটা হয়। এত দেখা বিষয় দিয়ে আমি তুমি লাস্টে যত বছর সাতটা মারছো, আমি যদি আটটা মেরে দিই এসে। এখনো লাস্ট চান্স, এখন হচ্ছে চার আর তিন সাত, আর এখন হচ্ছে জিততে লাগে হচ্ছে সাত সাত চোদ্দ, আর হচ্ছে নয়টা। এবার যদি নয়টা করতে পারে তাহলে হচ্ছে জিতে যাবে। বেস্ট অফ লাক, বাট ও মন হিসাবে কিন্তু অনেক ভালো করছে, এটা আমি আসলে মন থেকে বলতেছি। যাই হোক সাবাস, বেশ ট্রাই করতেছে, আরো সেটা প্র্যাকটিস করতেছে, বুঝে হিসেবে। যাই হোক, সো মোটামুটি ওর কার্ড হয়েছে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে দুইটা না, প্রথমে তিনটা, তারপর হচ্ছে চারটা, তারপর হচ্ছে তিনটা, বলে হয়েছে বলতো চার ছয় সাত ছয় সাত আটটা দশটা দশটা সাবাস। যাক বারোটায় মারছে, হয় অনেক ভালো করছে, নতুন হিসাবে জোস মারছে। সো এখন আমরা লাস্ট স্টেপে যাবো। সো লাস্ট স্টেপে যাওয়ার নিয়মটা হচ্ছে আপনার ফ্লাইমিংগো। সো দাগটা আপনারা দেখতে পেয়েছেন, এই যে একটু দেখা যাও সিএল, সো এই দাগটা ওইখান থেকে আর নিয়ে আসতে হবে। আমি জিতে গেছি, এটা আর ভিডিও অনেক লং হয়ে যাবে, যার কারণে আমার শর্ট করে করতেছি। সো একটা জায়গা জিতবে, মানে আপাতত জিতলে জিতু সমস্যা নাই, সো যাই হোক অনেক শুরু করে যাবে। তো এখন আমরা লাস্ট স্টেপে আসি, এখন আমরা লাস্ট টাইমিংও দেখবো, দেন আমার ফাইনিংও দেখবো, তারপরে দেখা যাক চ্যালেঞ্জকে জিতে। আর ডেয়ার তো অবশ্যই হবে, আমার পালা দেখে আমি কতটুকু যাইতে পারি, ক্যামেরা বেকা। আমি জিতে গিয়েছি, আজকে চ্যালেঞ্জের মেয়ে আমি, কেমন পাঁচ হাজার টাকা বেঁচে গেছে আমার, আমার টাকাগুলো বেঁচে গেছে, পাঁচ হাজার টাকা ওরা আমার দেওয়া লাগে নাই। ও শিট।
ঠিক আছে সো যাই হোক আপনারা আই হোপ ভিডিওটা ভালো লাগছে আর যেহেতু কথা ছিল যে ডিয়ারও করতে হবে মানে হাসা ও ডিয়ার করতে হবে সো ডিয়ার হচ্ছে আপনার মানে টানা 30 সেকেন্ড ওকে একটু পানি পানি অথবা যে ডান্সই দিক দিবে সমস্যা নাই সো এটা আমরা ছোট্ট একটা সঙ্গে দেখে আসবো আপনারা এনজয় করবেন এরপর এন্ডিং হয়ে যাবে ব্লগ সো চলুন দেখে আসি এবার এটা করো না একটু আর পরে ভিডিও দাও আবার পরে ভিডিও তো মজা করবো এটা কি একটা ভিডিও চালু নাই ধরে নাচ মুখে আসার আই তো কিছু ভালো ডিয়ার তো ভাই এটা দিও ভাই আর আমার 20 সেকেন্ড আছে আমার আম্মু দেখে ভিডিও আমি আমাকে ব্যাগে দিয়ে রেডি করে এই ড্যাম করতারু না ভাই চলে রেডি কিছু কিছু ছেলে মেয়ের পারসি রাগেছে তারা মোবাইল ফোনে গান বাজায়া আনতাজি নাচে তারা মোবাইল ফোনে গান বাজায়া আনতাজি নাচে কিছু কিছু ছেলে মেয়ের পারসি রাগেছে রে কিছু কিছু তো আজকের মতো ছিল ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আজকে আমার টাকাটা বেঁচে গেছে নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য আর একটা কথাই দিন শেষে ভাই সকল কন্টেন্ট বা সব কন্টেন্ট একরকম হবে না কোনোটা খারাপ কোনোটা ভালো এটা নিয়ে চলতে হবে আর কিছু করার নাই তো যাই হোক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর লাস্ট অব্দি বলার আছে অবশ্যই আছে আর ভাই তবে আমার ছোট ভাইটার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন সো আমার খুব কাছের একটা ছোট ভাই ঠিক আছে সমস্যা নাই ও খুব ভালো মানে আমাকে বাসাতে বের করেছে আমাকে 2000 টাকা দাও আমি রাস্তা ছিল 1000 টাকা দিব সমস্যা নাই যদি কষ্ট করে আজকে আসছে 1000 টাকা দিয়ে দিব আমি ওকে তো যাই হোক আজকের মতো ছিল এই পর্যন্তই আর ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সো পিস